গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে 28 তারিখ মঙ্গলবার, এখন বাজে 8:25, উঠে গেছি অনির্বাণ, এখন ওখানে শুয়ে আছে। একটু পরে দেখি কি করব না করব, সব তোমরা দেখতেই পাবে। মর্নিং, গুড মর্নিং। এখন আমি আর ও চা খাচ্ছি বসে, না ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট তো ডাল সিদ্ধ মুড়ি, মা রান্না করছে। বলো মা, তুমি কি কি রান্না করছো? কি রান্না করছো বলো? আলু পোস্ত, আলু দিয়ে টক ডাল আর পনিরের সবজি। হ্যাঁ, কাঁটা আলু পোস্ত হচ্ছে। বাবা এখানে গাড়ি ধুচ্ছে, লাঞ্চ করতে বসবার আমি ফুল রেডি হয়ে গেছি, কারণ পয়লা বৈশাখের জামা কিনতে যাব, এই জন্য এখন খেয়ে নি। তোমাদেরকে চলো লাঞ্চের মেনুটাও দেখিয়ে দিই। লাঞ্চে আছে কাঁটা আলু পোস্ত, টকের ডাল, আর কি আছে? পনিরের সবজি আছে, আর কিছু আছে? এ আছে, আর কি বললো? ওটা চাটনি আছে। আমি যাচ্ছি, ওই যে ড্রাইভার বসে, ড্রাইভার দেখে দেখে দিই দাদা, এই যে নিয়ে যাবে। আজকে আমি মা বাবা সামনে আছি, টুকরি আর আলিডবার মুখে যাচ্ছি। এবার ওপরে ট্রায়াল এটা দিলাম, আর মায়ের হাতে অনেকগুলো আছে, দেখতে দেখতে যাবো আস্তে। এই একটা কুর্তি পরেছি, এটা আরো দেখাচ্ছি, ফাইনাল কোনটা নিতে তোমাদেরকে বলবো। নেক্সট এই একটা কুর্তি পরেছি, এটা খুব সুন্দর দেখতে। এটা একটা পরেছি কুর্তি, এই যে, আর নেক্সট আর এটা দেবো। ঠিক আছে, এটাই আমার ফাইনাল, আমি এই জামাটা নিচ্ছি, খুব সুন্দর। এটা মানে এটা ওয়ান পিস টাইপের আছে, এটা নিলাম। ঠিক আছে মা, হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর দেখে দিয়েছি তোমাদের কোনটা আমি নিয়েছি, মায়েরা খুব পছন্দ হচ্ছে তাই তো মা? ওটা খুব সফট আর খুব সুন্দর দেখতে। এখন এসেছি স্মার্ট বাজারে, এখানে এখন দু ভাইয়ের টাওয়াল দেখছে, গাড়ির গাড়ির টাওয়াল দেখা হচ্ছে। এখন রিয়াল নেওয়া হলো, এই রিয়াল কিছু নেওয়া হয়েছে, আরো মনে কিছু কিছু অ্যাড হবে, এগুলো সব দরকার লাগবে। এসে গেছি, আর আজকে আসার সময় অনির্বাণ চালালো, সুন্দর চালিয়ে তো, সুন্দর কেমন লাগলো বলো? চালিয়ে খুব ভালো। আজকে মা বাবাও আসছে, মা বাবারা আসতে কটা হবে, 7:30 হয়েই যাবে। বেশ ভালো লাগছে, একটু হাঁটাচলা করছি, বেশ ভালো লাগছে। এখানে গাছেতে জল দিচ্ছে, প্রচুর গাছ বসিয়েছে বাবা, এই যে সব জল দিচ্ছে। ওখানে আছে টুবলু, এখানেও দুটো গাছ আছে, এই দেখো এখানে লেবু হয়েছে, লেবু গাছ, এই দেখো লেবু হয়েছে, খুব সুন্দর। বাচ্চারা ফুটবল খেলছে, দেখো এই যে ফুটবল খেলছে ওরা। আমরা শনিবারে শিলচর ব্যাক করে যাচ্ছি, পৈতে আসবে আসবে বেশ ভালো লাগছিল, বাড়ি আসবো আসবো প্রচুর মজা করেছি। তারপরে বর্ধমান এসেও খুব ভালো লাগছে, আর গাড়িটা একটা আমি প্রথমে চাপলাম, মানে বাবার বাড়িতে চেপেছিলাম যেদিনকে আমরা সে ব্রহ্মা মন্দিরে গেলাম না, ওই দিনই চেপেছি, মানে আমি ফার্স্ট। আর খুব সুন্দর গাড়িটাও বেশ ভেতরে চেপে খুব ভালো লাগছে, আর টুবলু সুন্দর গাড়িও চালাচ্ছে। আর ওটাই বলছি যে আসবো আসবে সব কিছু ভালো, হঠাৎ হুট করে চলে গেল, মানে কদিন তো গিয়ে প্রচুর মনটা খারাপ লাগবে শিলচরেতে, সেই আবার অনেকটা একা একা লাগবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জানি। তাও একটা বেশ হয় না, প্রচুর এত মজা করে ফেলেছি না, মানে ওটাই খুবই আর কি খারাপ খারাপ লাগছে। আর একবার আমরা বকখালিও গেছিলাম তো অনেক আগে, তখন তো আমি ব্লগ শুরুই করিনি, সেখানে বিশাল মজা করেছিলাম আমরা, সো অনেক আগে গেছিলাম আমরা বকখালিতে, খুব মজাও করেছিলাম। ওটাই বলছি বেশ কেমন যেন একটা লাগছে। আর সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, মেন রাস্তা আছে সামনেটাতে, আর মাঝখানে সবুজ পুরো একেবারে সবকে তো ভরা, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি।
যাচ্ছে ওখানে গাড়ি। এই গাড়ির আওয়াজগুলো না রাত্রিবেলা শুনতে এত আমার ভালো লাগে, আমি জানি না তোমাদের মধ্যে জানি কার কার আওয়াজ, এই যে আওয়াজটা হচ্ছে না তোমাদের শোনালাম মানে শোনাবো বলে চুপ করে এলাম, ওই আওয়াজটা কার কার ভালো লাগে বলো, দারুণ লাগে দারুণ। আর এখানটা খুব সুন্দর করা, ব্লগটা আপলোড করেছি তো অনেক পরে গেছে, মানে এত নেটওয়ার্কের মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, আমি মানে দিয়েই যেতে পারছি কখন সকালবেলা আমি দিতে করেছি, তারপরে বিকেলে দুপুরবেলা হলো আপলোড, মানে সত্যি এত নেটওয়ার্ক প্রবলেম হয় মাঝে মাঝে, কি বলবো। অন্যদিন তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো কিন্তু আজকে কেন কি জানি এত প্রবলেম হচ্ছিলো, আমার তো ফোন থেকে তো করছি এখানে, তো জিওটাতে আমার শেষ হয়ে যাচ্ছে, মানে জিওটাতে আমার 50% হয়ে গেছিলো, তারপর আমার ওই ভোডাফোনটা দিয়ে করছি তাও কিছুতে হলো না, তারপরে শেষে অনির্বাণ বললো তুমি একটা কাজ করো তুমি আমার ফোন থেকে নেট নিয়ে তারপরে আপলোড করো, তারপরে ফাইনালি আপলোড হলো। আপলোড না হলেই না একটা কেমন টেনশন লাগে, আমার এত মাথাটা গরম হচ্ছিলো আপলোড হচ্ছিলো না বলে, আমি ভাবছি আমি কি দিতে পারবো না, একদিন ব্লগ না দিলে যেন কেমন লাগে, টেনশন হয় একটা, ফাইনালি গেল তারপরে শান্তি। মা এখানে চা করছে, বাপন দা এসেছে, তিনজনে বসে আছে, চা খাওয়া চলছে। মাটা মাখছে কারণ মা ডাল পুরি করবে, এই যে ডাল রেডি, মায়ের ডাল পুরি বসে গেছে, মা এসে গেছে, বাবাও আছে, বাবা বাইরে আছে। আর আমার পুচকে সদস্যটা কোথায় গেল, আমার পুচকে সদস্য? হ্যাঁ, এটা আমি কি করছি, এটা আমি কি করছি, আমি এটা এইমাত্র গেল খেয়ে দিয়ে, আবার কালকেও আসবে, খুব ভালো লাগে ওর সাথে কথা বলতে। এখন আমরা ডিনার করতে বসবো, ডিনারটা বেরেননি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো ডিনারে কি আছে। বললাম ডিনার দেখাবো, ডিনারটা দেখাতেই পুরো ভুলে গেছি, ডিনারে ছিল ডাল পুরি আর আলুর দম, বেশ ভালো লাগলো, তার মিষ্টি ছিল। তো তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তখন টাটা গুড নাইট।